ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সম্পাদক রাতুল চন্দ্র গোস্বামী স্যারের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্বাধীনতার 75 বছর পার হওয়ার পিছতো এখনো বিদ্যালয়ের প্রধান শিক্ষকর পদ সৃষ্টি করব নোয়ারাতো রাজ্যের শিক্ষা বিভাগের কারণে এটা চরম দুর্ভাগ্যজনক কথা। আর এই সন্দর্ভত রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী 1982 চনেরপর সরকারের সঙ্গে করা বিভিন্ন আলোচনার অন্তত 2020 চনত রাজ্যের শিক্ষা বিভাগে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকর পদটি প্রধান শিক্ষক হিসাবে রূপান্তর করা হব। তেতিয়ারপর এতিয়ালেকে 3 বছর পার হয়ে যাওয়ার পিছতো শিক্ষা বিভাগে করা সিদ্ধান্তটি কার্যকরী করব নোয়ারাতো এটা রাজ্য সরকারের শিক্ষা বিভাগের কারণে চরম দুর্ভাগ্যজনক কথা। এই অবস্থাত পরি রাজ্যের প্রাথমিক শিক্ষক সকলে সুইপারের পৰা আরম্ভ করে অভিযন্তালয় কাম করে বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ রক্ষা করে অহা শিক্ষক সমাজে রাজ্য সরকারক বারে বারে দাবি জানার পিছতো এতিয়ালেকে এই সিদ্ধান্ত কার্যকরী নকরাত উপরিও রাজ্য সরকারে বারে বারে নতুন নতুন কাম জাপি দিবলে করা প্রয়াসর বিরুদ্ধে রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কার্যনির্বাহক সভায় একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে যেতালেক প্রধান শিক্ষকর পদ সৃষ্টি নহয় তেতিয়ালেক কোনো নতুন কামর দায়িত্ব গ্রহণ করা নহব। আর সেই নতুন কাম হিসাবে সরকারে গ্রহণ করা শিক্ষা সেতু আসনির যাম সেই কামরপর অসহযোগ কার্যসূচী করেছিল। আর যা 22 তারিখে আমি রাজ্য সরকারে প্রদান করা ট্যাবলেট পর্যন্ত আমি ঘুরাই দিছিল, কিন্তু এতিয়াও রাজ্য সরকারের শিক্ষা বিভাগে এই সমস্যাটি সমাধানের কারণে প্রচেষ্টা নকরি বরঞ্চ কার্যালয়ের জড়িয়ে কার্যালয়ের সহকারী সহায়ক সকলের জড়িয়ে সিআরসি সকলের জড়িয়ে বিদ্যালয়ের শিক্ষক সকলের বিভিন্ন তথ্য আপডেটের কাম করবলে আমি পরিলক্ষিত হয়েছে। এই তথ্যসমূহ যদি কিবা কারণত ভুল হয় তেনেহলে তার কারণে নিশ্চিতভাবে কার্যালয় জগরিয়া হব। সেইভাবে রাজ্য সম্মিলনীর একটা সিদ্ধান্ত অনুসরি অহা কাইলে দিনের 11 বজাত রাজ্যের সকল শিক্ষকে যিমান সমল কেন্দ্র সমন্বয়কর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের আমি বিরত থাকিম। আনহাতে শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় আজি কিছুদিন আগতে আমি লক্ষ্য করেছো যে এটা বিভ্রান্তির সৃষ্টি করে তেও যেটো সেবাবিধি সেবাবিধির প্রসঙ্গরে আমার এই আন্দোলনের কার্যসূচীক নস্যাত করবর কারণে এটা প্রয়াস করা বক্তব্য প্রদান করা দেখা গৈছে। কিন্তু আনকি তেখেতে দরমাহার পর্যন্ত ভাবুকি দিয়া এটা আমি পরিলক্ষিত হয়েছে। আমি এটা কথা স্পষ্ট করে দিছো যেনেকে নো ওয়ার্ক নো পে, যদিহে এই আমার প্রতিবাদর যে শিক্ষা হেতু মানে নতুন কামত সহযোগ করার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তর বিপরীতে গই যদি কিবা নো পে করবলে যায় তেনহলে কিন্তু রাজ্যিক সম্মিলনীয় নো পে নো ওয়ার্ক কার্যসূচী গ্রহণ করবলে বাধ্য হব। আর তার ফলত শৈক্ষিক কার্য বিনষ্ট হলে কিন্তু দায়বদ্ধ রাজ্য সরকার হব লাগিব। আমি এই কথাটা কইছো যে শিক্ষামন্ত্রী ডাঙরিয়া আসলতে আমার লগত একলগ হব লাগে এই কারণেই যে শিক্ষা বিভাগের একটা সিদ্ধান্ত বিত্ত বিভাগে বারে বারে ঘুরাই পঠায়। শিক্ষা বিভাগের সিদ্ধান্তটা বিত্ত বিভাগে কার্যকরী নকরে আর তার প্রতিবাদত আমি করা কার্যসূচীত শিক্ষামন্ত্রী ডাঙরিয়া আসলতে